আমার পরিচয়, আমার নাম সুনীল দাশগুপ্ত, আমার জন্ম বরিশালের গ্রামে। আমার 1939 সালে কলকাতায় চলে যাই, তারপরে পাকিস্তান হওয়ার পরে আমি পাকিস্তানে একবারই আসছিলাম, কিন্তু পাকিস্তানের ফ্ল্যাগ দেখে আমি সকালে আসছিলাম বরিশাল টাউনে, বিকালেই চলে যাই, কারণ পাকিস্তানে আমি ট্রলাস করতে পারিনি। তারপরে তো বাংলাদেশ হয়নি। তারপর 1971 সালে যখন 27 মার্চ বিবিসিতে বঙ্গবন্ধুর এই মুক্তিযুদ্ধের কথা শুনলাম, তখন কী কারণে জানে কে আমাকে আদেশ দেয়নি, বলেনি। আমরা তখন আর কি ভাবলাম কী করে করা যায়। তখন আমি আমার স্ত্রী আমরা অনুষ্ঠান করে টাকা পয়সা কালেকশন করলাম, এবং সেইটা আমরা ওইখানে গভর্নমেন্ট সহকারে ইন্দিরা গান্ধীর যে বাংলাদেশ সলিডারিটি ফান্ড, তাকে আমরা পাঠিয়ে দিলাম। আমার নাম বাবারা দাশগুপ্তা এবং আমি ইন্দ্রজিৎ পড়েছি, তা সেখানে বাংলা শিখেছি। তারপরে ওর সাথে পরিচয় হই এবং আমরা এইভাবে এ করে বলেছি কীভাবে আমরা অনুষ্ঠান করেছি। তারপরে 72 প্রথম দিকে একদল মুক্তিযোদ্ধা বালিনা আসে চিকিৎসার জন্য, এবং তারা বালিনা থেকে একটু দূরে ছিল, সেখানে জানা রিসিদ জামান খাওয়া, ওদের খুব মন খারাপ হয়ে গেছে। এমনি তো দেশ থেকে দূরে, ওদের আমরা চেষ্টা করলাম একটু বাড়ির মতন অ্যাটমসফিয়ার দেওয়া, খাওয়া নিয়ে যাওয়া, কথা বলা, এবং ওদের মুখে আমরা মুক্তিযুদ্ধের কথা মানে জীবন্তভাবে শুনেছি, এবং আমরা গর্ববোধ করেছি যে একটা দেশ এরকম লড়াই করে নিজের স্বাধীনতা অর্জন করেছে।